টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র 8 দিন, এবারের আসরে সারপ্রাইজ প্যাকেজ উগান্ডা। বাছাই পর্ব পেরিয়ে নিজেদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে আসতে আফ্রিকার দলটি পেছনে ফেলেছে জিম্বাবুয়ে কেনিয়াকে। অপরদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক ঝাঁক পারফর্মার নিয়ে এবার সেরা সাফল্য চায় আফগানিস্তান। বিশ্বকাপ উপলক্ষে ডিবিসি নিউজের দল পরিচিতির তৃতীয় পর্বে আজ থাকছে উগান্ডা ও আফগানিস্তান। এই মুহূর্তটাকে বলা হয় উগান্ডার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিন। বাছাই পর্বের বাধা টপকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে সেদিন নাম লিখিয়েছিল আফ্রিকার দেশটি। এবার প্রথমবারের মতো হচ্ছে 20 দলের টি টোয়েন্টি বিশ্বকাপ, আর তাই আফ্রিকার প্রতিনিধি হিসেবে কপাল খুলেছে উগান্ডার। তাও আবার বিশ্বমঞ্চে পরিচিত দুই দল জিম্বাবুয়ে ও কেনিয়াকে পেছনে ফেলে আইসিসির সহযোগী দেশ হিসেবে উগান্ডার যাত্রা শুরু 1998 সালে। তবে 2016 সাল থেকে এগুতে থাকে তাদের ক্রিকেট, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্কুল ক্রিকেট, যেটির ছাপ এবারের বিশ্বকাপ স্কোয়াডের দিকে তাকালে স্পষ্ট। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া উগান্ডার দল। 21 বছর বয়সী জুমা মিয়ামির মতো সম্ভাবনাময় ক্রিকেটার যেমন আছেন, তেমনি 43 পেরিয়ে যাওয়া ফ্রাঙ্ক এনসু ভুগাও আছেন অভিজ্ঞতা নিয়ে। সি গ্রুপে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাপুয়া নিউ গিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দলের সবচেয়ে বড় তারকা সিমন সেসাজি টি টোয়েন্টিতে উগান্ডার হয়ে একমাত্র সেঞ্চুরিটির মালিক তিনি। 20 ওভারের ফরম্যাটে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহকও সেসাজি। বিশ্বকাপে হতে পারেন অনেক দলের মাথা ব্যথার কারণ। টি টোয়েন্টিতে আফগানিস্তানের পথ চলা শুরু অনেকটা উগান্ডার মতোই। একসময়ের ছোট দলটি এখন টি টোয়েন্টি ফরম্যাটে ঘাম ছোটাচ্ছে অনেক দলের। বিশ্বের জমজমাট সব ফ্র্যাঞ্চাইজি লিগে রাজত্ব করেন আফগান ক্রিকেটাররা। রশিদ খান, মোহাম্মদ নবীদের সাথে এখন টি টোয়েন্টির ফেরিওয়ালার খেতাব পেয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, মুজিবুর রহমান, ফজল হক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাইরাও। এবারে বিশ্বকাপে তাই আফগানদের সমীহ করার যথেষ্ট কারণ আছে। দলে আছেন একাধিক গেম চেঞ্জার। রশিদ খানের সাথে স্পিনে পরীক্ষা নিতে প্রস্তুত আছেন মুজিবুর রহমান, নূর আহমেদ ও মোহাম্মদ নবী। পেস আক্রমণে রয়েছেন ফারুকি, ওমরজাই, নাভিনুল হকরা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক,